ফাইনালি আমার ফ্রেন্ড কাম বোন চলে এসেছে, প্রেরণা। প্রেরণা একটু হাই বলে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম স্টাইল। হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি। আর আজকে দেখে বুঝতে পারছো আমি আউটডোরে আছি, মানে বাইরে আছি। একটু বেরিয়েছিলাম, এবার এখান থেকে একটা প্রোগ্রাম দেখতে যাবো, মানে পুরো আমার বাড়ির পাশে আমার একজন ফ্রেন্ড আসার আছে। ফ্রেন্ড বলবো না, আমার থেকে অনেক বয়সের কম, মানে আমার বোনের মতো। তো আসবে, আমরা প্রোগ্রাম দেখতে যাবো। ঠিক আমি যেখানে থাকি দমদমে, মানে আমার যেখানে ফ্ল্যাট ওর ঠিক পাশে আর কি। মানে আজকে অভিজিৎ, মানে যে যারা গান গায়, গানের আর্টিস্টরা আসার কথা, অভিজিৎ আসার কথা আছে, অর্ক আসার কথা আছে। তো ওনারা আসবেন, সেটা বিকেল 5টা থেকে অনুষ্ঠান শুরু হবে। হয়তো আমি লাইভও আজকে করতে পারি, আর ব্লগটা হয়তো তোমরা পরশু দিন কি দেখবে, মানে আজকে তো আর দেখতে পাবে না। তো সে আসুক, তারপরে আমরা পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। খুব বড় বড় আর্টিস্ট আসার কথা আছে, তোমরা কিন্তু একটু স্কিপ করবে না। হ্যাঁ, তো চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে। তোর এতক্ষণে টাইম হলো, তো ফাইনালি আমার ফ্রেন্ড কাম বোন চলে এসেছে, প্রেরণা। প্রেরণা একটু হাই বলে দিন। আর তো ওকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম, তো সে এসছে, ওকে নিয়ে যাচ্ছে, কারণ ও তো ভেতরে রাস্তাটা জানে না, আমার প্রোগ্রামটা কোথায় হচ্ছেও জানে না, আমার বাড়ির পাশে। বাট এ হয়তো মানে তোমার এখানে দমদমেই থাকে। তো পড়াশুনো করছিস না? আর SMPI-তে যে প্রোগ্রাম করতে গেছিলাম, ওখানে আলাপ হয়েছিল ওর সঙ্গে, তো সেখান থেকে সেই আমার নাম্বার নিয়ে যোগাযোগ করে, কারণ ঘটনাচক্রে ও মেদিনীপুরের মেয়ে, আমিও মেদিনীপুরের মেয়ে। তো ওই জন্যে তো যাই হোক, অনুষ্ঠানটা যখন স্টার্ট হবে তখন তো ভিডিও স্টার্ট করবো। এখন চলো যেতে যেতে বাকি কথা বলছি। অসামান্য হয়ে ওঠে, মানে অসামান্য বলেও কিছুই বলা হয় না। এরা ছাড়া এই গানগুলো মঞ্চে পরিবেশন করা অচল, শুধু মঞ্চে কেন, টেলিভিশন চ্যানেলে কোনো প্রোগ্রামেও পরিবেশন করা অসম্ভব ব্যাপার যদি তারা না থাকেন। একদিক থেকে তারাও আমাদের এত চেনা মুখ, তাদের দেখলেই মনে হয় এই তো ওই দাদা, এই তো ওই দাদা, সব চিনতে পারি এবং আমরা বিভোর হয়ে যাই তাদের গান শুনতে শুনতে। যদিও এত শীত পড়েনি। Ladies and gentlemen, please give a big round of applause for Indrani Dutt and her troupe. Thank you.
ভাবেই প্রকাশ পায় না, তাই ফ্লাওয়ার ফ্রম বেঙ্গল, আ টোকেন অফ লাভ ফর ইউ, এবং একটি ছোট্ট প্রীতি উপহার বরণ করে নিলেন আমাদের সকলের প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী রীতা রায়চৌধুরী। ইন্দ্রানী তুই একটু কিছু বলবে? নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর নতুন বছরের এটাই আমার প্রথম শো, একটা বিশেষ জায়গায় বিশেষ মানুষের অনুষ্ঠানে এসেছি, তাই মনে হলো যে যতটুকু দরকার তার থেকে যদি একটু বেশি দিতে পারি, তাই সঙ্গে কন্যা রাজনন্দিনী, জানেন এখন, থ্যাংক ইউ সো মাচ। সামনে আপনারা যারা বসে আছেন সকলকে আমার নমস্কার। আশা করি নতুন বছর সকলের খুব ভালো কাটছে। সতীনাথদা থ্যাংক ইউ আপনাকে। আর আমার আসতে একটু দেরি হয়েছিল, কারণ আজকে আমি ভাবলাম আমি তো সবসময় রেডি হয়ে আসি, তো 4:30 যদি বেরোই 5:30 আমি পৌঁছে যাব, কারণ আমি ম্যাপে দেখতে পাচ্ছি যে 1 ঘন্টাই লাগে, কিন্তু আমি এত জ্যাম পেয়েছি বিশেষ করে সাউথ সিটি মলের কাছে, আমি ওরই কাছাকাছি থাকি, এতটা জ্যাম পেয়েছি, আমাকে ক্ষমা করবেন তার জন্য, যার জন্য আমরা আরও প্রায় 1/2 ঘন্টার পারফরমেন্স কেটে দিতে হলো, আমরা করতে পারছি না। একটা অনুরোধ রাখলাম যেন পরের বার এসে সেই 1/2 ঘন্টা প্লাস আরও 1 ঘন্টা দেখাতে পারি। আমি একটু আমার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অর্পণ, দিশানি, অরূপ, অঙ্কিতা, সায়ন্তিকা, রাজনন্দিনী, শ্রীদীপ্তা, জ্যোতি, কৃতিকা, ময়ূরিকা, সৌমিত, সতীনাথা ছাড়া তো আমাদের শো ইনকমপ্লিট অলওয়েজ। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ বনি শিখা, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলছিলে তুমি, সকলকে আমার নমস্কার। বড়দের, এখানে বড়রা যারা উপস্থিত আছে সবাইকে আমার প্রণাম। ছোটদের, আমার বন্ধুদের অনেক ভালোবাসা, নতুন বছর সবার খুব ভালো কাটুক, আশা করি আমরা আবার সুযোগ পাবো আপনাদের সামনে আসার, ভালো করে শো করার, যাতে বাকি যেগুলো এইবার বাদ পড়ে গেল সময় নেই বলে, আশা করি পরের বার করতে পারবো। থ্যাংক ইউ। ঠিক আছে, উই অল আর টুগেদার এন্টওয়াইন্ড ইনারি, এইভাবেই সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে ভালোবাসে, একসঙ্গে কাজ করেও। আর এরা সকলেই এসে গেছেন, গৌতমকে দেখতে পাচ্ছি, গৌতম দাস। গৌতম ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য ইয়াং জেনারেশন। ওর মিউজিক ডিরেকশনে আমরা প্রচুর গান শুনেছি যেগুলো সিগনেচার গান হয়ে গেছে, এবং গৌতমের ভীষণ ভালোবাসা। গৌতম কিন্তু যারা ক্লাসিক্যালের একেবারে টপ সিডেড আর্টিস্ট তাদের সঙ্গেও যেমন অ্যাজ এ মিউজিশিয়ান তাদের সঙ্গ দেয়, তেমনি এই নতুন ট্যালেন্টের যে সমস্ত শিল্পীরা উঠে আসছে এদেরকে নিয়েও, এদেরকে প্রথম শিল্পী আজ আমাদের এই ট্যালেন্টেড ট্যালেন্ট শোতে, সারেগামাপার অত্যন্ত জনপ্রিয় শিল্পী অর্কদীপ মিশ্র। একটু সবাই মিলে যদি বলি, গাড়ি চলে না গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না, এ গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না, কেন মন গাড়ি। Yeah.
ওকে নিয়ে সুখে করিস আর আমি চাইলে পারে গানে তুই দাদা ওকে নিয়ে সুখে করিস আর আমি চাইলে পারে গানে মারি সর দাদা চাস না কি বোন নিয়ে খেলা করি রে মেলা থেকে বউনে দে দাদা পায়ে করি রে মেলা থেকে বউনে দে আর সকলের প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী রীতা রায়চৌধুরী। বাংলা লোকগানের ঐতিহ্য আর পরম্পরাও অত্যন্ত সমৃদ্ধ। বাংলা লোকগানকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, এক টানা 100 বেশি শো করেছিলেন গোটা ইউরোপ জুড়ে নির্মলেন্দু চৌধুরী, ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। সেই গানেরই উত্তরসূরি হয়ে আজকের এই প্রজন্মের শিল্পী অর্কদীপ, তাকে খোলা হওয়ার পক্ষ থেকে আমরা সম্মাননা জানাচ্ছি। একেবারেই তাই, টিভির পর্দায় গান গেয়ে অর্কদীপ তো দূরের মানুষদের মন জয় করে নিয়েছে, আর যারা কাছাকাছি থেকে সামনে থেকে অর্কদীপকে পারফর্ম করতে দেখলো তাদের সকলের ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল অর্কদীপের জন্য। এবং খোলা হওয়ার আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নিলেন শ্রীমতী রীতা রায়চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। অর্কদীপের গানের তরি আরো 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 দ্রুত গতিতে গিয়েছিল, সেই গানের দেশকে গানের অনেক দূরে সুরের মূর্ছনা যেন ছড়িয়ে পড়ে। তাই অনুষ্ঠান এখন শেষের মুহূর্তে, অভিজিৎ স্যার এখন গান গাইতে উঠবে, আমরা ক্লান্ত হয়ে গেছি, এনার্জি আর নেই। আমার পাশে যে বসে আছে খালি কি খাবে সেটাই চিন্তা করে যাচ্ছে, খাবারের যেভাবে মেল আসছে তাতে আরো খিদে পেয়ে যাচ্ছে। এরপরে লাস্ট অনুষ্ঠান অভিজিৎ স্যারের, পুরোটা আমার মনে হয় না ভিডিও করতে পারবো, নাচানাচি হবে। Abhijit Bhattacharya, but before that, from his team, we have winner of Zee Saregamapa and a jury of much reality shows, none other than Ratima Mukherjee from Abhijit Bhattacharya's team. Please give her a warm welcome with a big round of applause.
প্রতিমা মুখার্জি। কিন্তু খুব সুইট বাংলা হয়, আমার নিজের বাংলা আমার খুব ভালো লাগে, এখন আমি বাংলা বলি। আচ্ছা তোর কি আহ
তোমাদের সবাইকে এখনই পেয়েছে ন্যাচারাল না? আচ্ছা ওকে ওকে, এদিক দিয়ে একটুখানি ব্যারিকেড করে নেবে, একটু বেশি হয়ে যাচ্ছে, ব্যারিকেড করে দাও তো দাদা, করে দাও করে দাও করে দাও, যাকে যেতে হবে ওদিকেও আছে জায়গা। হ্যাঁ, কলেজ যখন গাইতে পারতাম না কি পারতাম জানি না, যতটা পারতাম ততটা এখনো পারি, এর চেয়ে বেশি কোনোদিনও না কেউ শিখিয়েছে না শিখলাম। ভগবান আমাকে প্রচুর দিয়েছে, প্রচুর শিখিয়েছে, আমার ভগবান কিশোর কুমার প্রচুর দিয়েছে আমাকে। দমদম তো একটা আর্টের জায়গা, একে প্রচুর আর্টিস্ট আছে, কিশোর কুমার অনেকদের দিয়েছে, তারা হুবহু কিশোর কুমারের কপি করে, করতো করে। আমি এই জন্যে লেট চান্স পেয়েছি, এই জন্যে চান্স পাইনি, কেন কি আমি কপি করতে পারতাম না, এখনো পারি না। তাই আমি ভুল বা যায় গাইব, নিজের স্টাইলেই গাইব, কলেজে যেরকম গাইতাম আজকে সেমনিই গাইব। স্ট্যান্ড দেবে মাইকের স্ট্যান্ড দাও দাও, ও খুব ও বেটার, ও খুব ভালো দেয়। হ্যাঁ তুমি দাও, আহ
এদিকে আসলে কিন্তু আমি তো তোমাকে ডাকিনি। তুমি বুলায়া না মেয়েকে? মেয়ে তুমি বুলায়া থা, ইনোনে নেই বুলায়া। নেই তো আবি বুলাওগে না? ক্যো বুলায়া মুঝে? তো মে ক্যা করুঙ্গা ফির? নেই আপকে সাথ হি। ক্যো মে তোমারে সাথ ক্যো নেই আসা? এবং তার সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় সিঙ্গার, এখন টলিউডের
বিভিন্ন চলচ্চিত্রে না সমস্ত পপুলার চলচ্চিত্রের প্লেব্যাক করছেন, যিনি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে প্লেব্যাক করছেন শোভন গাঙ্গুলী, এবং তার সাথে জাবেদ আলী ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিল্পীরা। আমরা একে একে তাদের পারফরমেন্স শুনে নেব, তার আগে শিল্পীদের চিয়ার করার জন্য আমরা রেডি তো? শীত আমাদের কাবু করতে পারেনি তো? আচ্ছা, আমি ভাবছিলাম যে যখন জাবেদ আলীর কথা বলছি, জাবেদ আলীর ফ্যান আমরা কি সবাই, নাকি জাস্ট গান শুনতে এসেছি? ফ্যান কেউ নই, আমি হাত মাত্র দুটো তিনটে দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখি ডান দিকে জাবেদ আলীর ফ্যান কারা? আমি তো সবার আগে আমার হাত তুললাম মাঝখান থেকে, মাত্র এই কয়েকজন। আমি উনি কিন্তু খুব মানে দুঃখ পেয়ে যাবেন যদি ফ্যান বেস এত কম হয়, কারণ হি ইজ দ্য ইউ নো গোল্ডেন ভয়েস অফ দিস এরা অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার ইন বলিউড। এবং শুধু তাই নয়, শুধু পপুলার নয়, তার গানের যা ডেপথ এবং তার যা গায়কি, তাতে যে সমস্ত বাঙালি জাবেদ আলীর গান ভালোবাসেন, গান পাগল হলেই তাকে ভালোবাসবেন। একবার জাবেদ আলীর জন্য আমরা চিয়ার করে নিই। আমি দেখে নিতে জাবেদ আলীর ফ্যান এখানে কারা আছে, 1 2 3 বললে ইয়েস বলে একটা জোরে চিয়ার হোক তার জন্য। একদম মেক সাম নয়েজ প্লিজ, এখানে শুধু শুধু বসে থেকে বোর হয়ে লাভ নেই। Show us.
হাতে বরণ করে দেওয়া হচ্ছে উত্তরীয় তার সাথে পুষ্পস্তবক এটি ফুলের বুকে এবং বাঙালির প্রিয় মিষ্টি মিষ্টি মুখ ছাড়া কোনো কিছুই শুভ হতে পারে না তাই অনুষ্কার জন্য অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ স্টেজ ইজ ইয়োর্স নাও Yeah.
আমরা অনেকদিন পর পাবো, একসাথে হবে
আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা পেলাম আপনাদের থেকে। আবার আশা করি ইনস্টাগ্রাম ফেসবুক টিভি পর্দায় দেখা হবে সবার সাথে। এরপরে সবাই মেতে উঠবো, সবাই মেতে উঠছি নতুন বছরে 2024। আশা করি সবার ভালো কাটবে। আমি আশা করছি এখানে যারা রয়েছেন উপস্থিত, যারা লাইভ দেখছেন আমাদের পেজে, তাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসার একটা মম গান দিয়ে, একটি শুভেচ্ছা বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান, আমার অনুষ্ঠানটা শেষ করবো। এবং আমি রিকোয়েস্ট করবো যারা বন্ধু অনেক तैयार है आप सब लोग।
आपकी आवाज नहीं आई है, वी नीड एनर्जी, आप तैयार है? Thank you.
Thank you.
cheer jana thapte na thake, we'll keep on cheering him with a round of applause. Yes, this is the spirit we have. And a musical instrument for a musician like you, we are honored to have you with us. And we have with us our counselor Sri Shudhoki Rai Choudhury and Srimati Rita Rai Choudhury, along with our MP Sri Shobhat Rai. Sri Shobhat Rai, Shobhat Jodhi Ekta Jodhi Hattali. It's a pride moment for all of us. We are having together, we are felicitating our... Thank you so much. And the stage is set for you. मैं चाहूँगा कि आप प्लीज कहीं मत जाएं, क्योंकि श्रीवल्ली बाकी है, नगाड़ा बाकी है और उनका बाकी है और बहुत सारे गाने बाकी हैं. सो प्लीज़ मैं चाहूँगा कि मज़ा आ रहा था, इतना कमाल का एनर्जी बना हुआ था. तो आप, मुझे पता है कि काफ़ी देर से बैठे होंगे, आपको रेस्ट रूम भी जाना होगा और बहुत सारी चीज़ें होती हैं ना. बट मैं चाहूँगा कि आप मज़ा लें और इन्जॉय करें. ओके ओके दोस्तों, एक गाना मैं चाहूँगा एक बार जोरदार तालियां बंगाल की शान प्रीतम चक्रवर्ती जी के लिए हो जाए, प्रीतम दा के लिए. इतने कमाल कमाल के गाने उन्होंने दिए हैं, जितने गाने ऑफकोर्स मैंने रहमान साहब के लिए गाए हैं उससे भी ज़्यादा प्रीतम दा के लिए गाए हैं. एक बार जोरदार तालियां हो जाए प्रीतम दा के लिए. अर्जियाँ हो जो मैंने आज नहीं गाया है, या फिर सौदेबाजी हो, जश्न बहारा हो, या नगाड़ा हो, कोई भी गाना हो, या रांझा रांझा हो, या चलवे वतना हो, लेकिन इस गाने को कुछ अलग आपने प्यार दिया है और ये गाना ग्लोबली नंबर वन हुआ. तालियां हो सकती है. एंजॉय दिस ब्यूटीफुल सॉन्ग. नजरों से छुरा ऐसी ये है तेरी जो तू पलकों को छुपा है, रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको टाले तू. क्या बात, पूरी लाइन गाई, पूरी की पूरी लाइन. अदरवाइज क्या होता है कि हाफ श्रीवल्ली गा के लोग लेकिन क्या बात है. वन मोर टाइम. Tere dohar fir
थैंक यू শেষের পর এবার বাড়ি ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। আর প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো গান গাইছে, মানে লাস্টের মুহূর্তে শেষের মুহূর্তেই যাচ্ছি, এরপর এসেছি, আর একটুক্ষণ বাকি আছে। তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লেগেছে প্রত্যেকের পারফরমেন্স, তোমাদেরকে পুরোটা দেখানোর আমি চেষ্টা করলাম, আর লাইভও আজকে করেছি, বাকি রেকর্ডগুলো লাইভে দেখে নিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।